আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান তাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের এর আগের ক্লাসে আমি সংখ্যাপদে রূপান্তর করিয়েছিলাম। গত ক্লাসে তোমাদের পূর্ণ সংখ্যা থেকে বাইনারি রূপান্তরটা আমরা পড়িয়েছিলাম। আজকে ভগ্ন সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তরিত করা যায় সেটা আমরা আলোচনা। এখন পূর্ণ সংখ্যাটা তোমাদের মনে আছে কিনা আমি একটুবার একটু দেখে নেব, এরপর আমরা ভগ্ন সংখ্যায় যাব। পূর্ণ সংখ্যাকে বাইনারি রূপান্তরিত করতে আমাকে পূর্ণ সংখ্যা দিয়ে দুই দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। দেখো সংখ্যাটিকে বাইনারি বেজ দুই দিয়ে ভাগ করতে, দুই নাম্বার ভাগ করার পর ভাগফলকে নিচে এবং ভাগ শেষকে ডানে লিখতে হবে। ভাগফলকে নিচে এবং ভাগ শেষ দেখো ডান, আট দুগুণে ষোলো, আটটা হবে ভাগ ফল আর ওয়ানটা হচ্ছে ভাগ শেষ। তিন নাম্বার দেখো ভাগফলকে পুনরায় বেজ দুই দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে এবং ভাগ শেষকে ডানে লিখতে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে। আমাদের দেখে আট দুগুণে ষোলো হাতে থাকে এক, চার দুগুণে আট হাতে কিছু থাকে না শূন্য, দুই দুগুণে চার হাতে থাকে শূন্য, দুই এককে দুই হাতে থাকে শূন্য আর এখানে আর যায় না হাতে থাকে ওয়ান। এখন এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে। দেখো আমার এখানে শূন্য আসছে, আমার কিন্তু অঙ্কটা এখানেই শেষ। এখন কি করব আমরা, অতঃপর অবশিষ্ট রিমাইন্ডার সংখ্যাগুলোকে নিচে থেকে উপরের দিকে আমরা লিখব। নিচে থেকে আমরা উপরের দিকে লিখ, যেমন এখানে দেখো আমরা নিচে থেকে উপরের দিকে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান, একের পর তিনটা শূন্য এরপর ওয়ান। তাহলে এই দশমিকের বাইনারি হচ্ছে আমাদের। তাহলে এটা আমি কয় ধাপে সম্পন্ন করলাম, মোট পাঁচটি ধাপে সম্পন্ন করলাম। তাইলে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারি রূপান্তর করতে হলে আমরা দুই দ্বারা ভাগ করতে হবে, ভাগফলটাকে নিচে লিখব, ভাগশেষটাকে ডানে দিই, পুনরায় আবার দুই দিয়ে ভাগ করব, ভাগফলটাকে নিচে লিখব, ভাগশেষকে ডানে লিখব। এটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ শূন্য না আসে। এরপর আমরা কি করব, নিচ থেকে এই দেখো এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে নিচ থেকে উপরের দিকে লিখব, অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান, অর্থাৎ সতেরো দশমিক সংখ্যার বাইনারি হচ্ছে ওয়ান ট্রিপল জিরো। এটি হচ্ছে আমাদের, এটি গেল আমাদের পূর্ণ সংখ্যা। আজকে যেটি পড়ব সেটা হচ্ছে ভগ্ন সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা ভাগ করলাম, ভগ্ন সংখ্যা হবে পূর্ণ সংখ্যার বিপরীত। এখন বলো দেখি ভাগের বিপরীত যোগের বিপরীত বিয়োগ,
বিয়োগের বিপরীত যোগ, তাহলে ভাগের বিপরীত গুণ। তাহলে আমরা ভগ্ন সংখ্যায় কি করব দেখো, দশমিক ভগ্ন সংখ্যাকে বাইনারি রূপান্তর কর। তাহলে এখন দেখো এটা কি করতে হবে, এক নাম্বার ভগ্নাংশটিকে বাইনারি বেল দুই দিয়ে গুণ করতে হবে। ভগ্ন সংখ্যাটিকে বাইনারি বেল দুই দিয়ে গুণ করতে হবে। আগে আমরা কি করছি ভাগ, এখন আমরা কি করব গুণ। গুণ করলে কত হবে দেখো, 0.125 আমরা দুই দিয়ে গুণ করলে আমাদের হবে 0.0250। আর এখানে পূর্ণ সংখ্যা জিরো, এইটাকে আমরা ডান দিকে পুনরায় আবার এটিকে দুই দ্বারা, অবশিষ্ট ভগ্ন সংখ্যা পুনরায় দুই দ্বারা গুণ করতে হবে এবং পুনরায় পূর্ণ সংখ্যাটিকে সংরক্ষণ করতে হবে। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে কি দেখো, শূন্য 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 শূন্য, পূর্ণ সংখ্যাকে আমরা টানি। তাহলে প্রথমে কি করলাম, দুই দিয়ে গুণ করলাম, পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করলাম এবং এটাকে ডান দিকে লিখলাম। দ্বিতীয়বার আবার দুই দ্বারা গুণ করলাম এবং পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করলাম, অর্থাৎ ডান দিকে লিখলাম। দেখো আজকে ক্লাসটা কিন্তু ভালো করে বুঝবে, আমি কিন্তু এরপর আমাদের তোমাদের অঙ্ক করতে দেবো, খুবই সোজা অঙ্ক তোমরা ইনশাল্লাহ পারো। তাহলে তিন নাম্বারে দেখো, অবশিষ্ট ভগ্ন সংখ্যা পুনরায় দুই দিয়ে গুণ করতে হবে এবং পুনরায় পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে। তাহলে এখানে দুই দিয়ে গুণ করলাম, দেখো 250কে দুই দিয়ে গুণ করলে 500, শূন্য। আচ্ছা এখন দুই দ্বারা এসে গুণ দিলে 500, আর এখানে পূর্ণ সংখ্যা কত, শূন্য, শূন্য আমার ডান দিকে লিখলাম তিন। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ ভগ্ন সংখ্যাটি পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। দেখো আমি গুণ করতেই থাকব, আগে যেমন আমরা ভাগ করছি, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শূন্য না। এখানে আমরা মজার ব্যাপার হচ্ছে গুণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না। আমরা দেখি দেখো এখানে জিরো জিরো, 500কে দুই দ্বারা গুণ করলে কত হয়, 1000। দেখো এখানে পূর্ণ সংখ্যা আসছে 1। তাহলে এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভগ্ন সংখ্যাটি পূর্ণ সংখ্যায় পরিণত না। তাহলে এখানে আমাদের এই পার্শ্বটা ভগ্ন সংখ্যা, এই পার্শ্বটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে 1টা আমার পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, এটা আমরা সংরক্ষণ করব এবং আগের মতো ডান দিকে। তাহলে দেখো আমাদের প্রথমটা আমরা দুই দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টি আমরা দুই দিয়ে গুণ করলাম, পূর্ণ সংখ্যা সংরক্ষণ করলাম, তৃতীয়টা আমরা দুই দিয়ে গুণ করলাম, পূর্ণ সংখ্যা সংরক্ষণ করলাম। তাহলে আগের নিয়মেই কিন্তু আমাদের দুই দিয়ে ভাগ করলাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ শূন্য না আসে, আর এখানে দুই দিয়ে গুণ করলাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পূর্ণ সংখ্যা না। এখন আমরা আগে আমরা কী করছি দেখো, নিচের থেকে উপরের দিকে লিখলাম, এখন আমরা লিখব উপর থেকে নিচের দিকে। অতপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্নশির সমতুল্য বাইনারির মান পাওয়া। এই দেখ এর চিহ্ন দেখো, আগে কিন্তু উল্টা ছিল, দেখো আগেরটা আগেরটা ছিল, হ্যাঁ আগেরটা ছিল নিচের থেকে এর চিহ্ন দিয়ে নিচে, আর ভগ্ন সংখ্যা উপর থেকে নিচে।
থেকে দিচ্ছি, তাহলে এখন লিখব জিরো জিরো ওয়ান। যেহেতু এইটা ভগ্ন সংখ্যা, এইটাও ভগ্ন সংখ্যা হবে। তোমরা মনে রাখবে পরীক্ষায় পূর্ণ সংখ্যার উত্তর হবে পূর্ণ সংখ্যা, ভগ্ন সংখ্যার উত্তর হবে ভগ্ন সংখ্যাটা। এই দুইটা কিন্তু তোমরা পরীক্ষায় পেশ লাগাই, তাই না? পূর্ণ সংখ্যার উত্তর হবে পূর্ণ সংখ্যা, আর ভগ্ন সংখ্যার উত্তর হবে ভগ্ন সংখ্যা। এখন এইখানে যদি তুমি শুধু জিরো জিরো ওয়ান দাও, এখানে দশমিক না দাও, তাহলে এই অঙ্কটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু দশমিক সংখ্যা। এই দশমিকের উত্তর অলয়েস দশমিক হবে, পূর্ণ সংখ্যার উত্তর পূর্ণ সংখ্যা হবে, তাহলে এর উত্তরটা হবে কি পয়েন্ট জিরো জিরো ওয়ান। তাহলে আশা করি এই ভগ্ন সংখ্যার অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তা আমরা দুই দ্বারা গুণ করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে। এরপর আমরা অবশিষ্টকে উপর দিকে নিচের দিকে লিখব এবং একটা দশমিক চিহ্ন। তাহলে এখানে আমরা কয়টি পয়েন্ট আছে, ছয়টি পয়েন্ট। ভগ্ন সংখ্যা বাইনারি দিয়ে দুই দ্বারা গুণ করতে হবে, গুণ করার পর যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটি সংরক্ষণ করতে হবে, পুনরায় আবার ভগ্ন সংখ্যা দুই দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যায় সংরক্ষণ করতে হবে। কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত ভগ্ন সংখ্যাটি পূর্ণ সংখ্যায় না হয়। এই প্রক্রিয়া চার থেকে পাঁচ বার চালানোর পরও যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। এখন আমি বললাম গুণ করতে থাকবে, এখন গুণ করতেই থাকবে কিন্তু পূর্ণ সংখ্যা আসলো। তো চার থেকে পাঁচ বার চালানোর পর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেটাই হবে আমাদের রেজাল্ট। অতপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখে ভগ্ন সংখ্যার সমতুল্য বাইনারি মান পাওয়া, অর্থাৎ এই যে পয়েন্ট ওয়ান টু ফাইভ দশমিক, এর বাইনারি হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান। অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রশ্ন, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভ বাইনারি, এই দশমিকের বাইনারি হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান। তাহলে আমরা দশমিক পূর্ণ সংখ্যাতে বাইনারি রূপান্তরিত করলাম, আর দশমিক ভগ্ন সংখ্যাকে বাইনারি রূপান্তর। এখন আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করব। তাহলে অক্টালে রূপান্তরিত করতে হলে আমরা আট দ্বারা, আগে আমরা দুই দ্বারা ভাগ করছি, এখন আমরা কত দ্বারা ভাগ করব? আট দ্বারা। যেমন এইখানে চারশো তেইশকে আমরা আট দ্বারা ভাগ করব, কয় দিয়ে? আট। তাহলে কত আসে দেখি, আটকে বাউন্ন দিয়ে ভাগ গুণ করলে বাকি অবশ্যই থাকবে সাত, এই সাতকে আমরা ডানে। তাহলে সংখ্যাটিকে অক্টালের বেস আট দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে ভাগফলকে নিচে এবং ভাগ শেষকে ডানে লিখতে, ঠিক আগের মতো। পুনরায় আবার আট দিয়ে ভাগ করতে হবে এবং পুনরায় ভাগফলকে নিচে ভাগ শেষকে ডানে লিখতে হবে। ভাগফলকে আমরা নিচে দিলাম, ভাগ শেষকে আমরা ডানে লিখি। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে। আমার দেখো এইখানে শূন্য এসে গেছে, তাহলে এখন আর আমার ভাগ করার দরকার, এটি আমাদের এখন রেজাল্ট। এখন আমরা কি লিখব? অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাকে সমতুল্য বাইনারি মান পাওয়া। এখন আমরা নিচ থেকে উপর দিকে লিখব, সিক্স ফোর
সেভেন, অর্থাৎ 423 দশমিকের অক্টাল মান হচ্ছে 647। এই দশমিকের অক্টাল মান হচ্ছে আমাদের 647। তাহলে আমার সংখ্যাটিকে আগ দিয়ে ভাগ করতে হবে। ভাগফলকে আমরা নিচে লিখব, ভাগশেষকে আমরা ডানে লিখব। পুনরায় আগ দিয়ে ভাগ করব, ভাগকে নিচে লিখব, ভাগশেষকে ডানে লিখব। এই প্রক্রিয়া ততক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়। অতপর অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে আমরা লিখব। তাহলে বাইনারি করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করলাম, অক্টাল করতে গেলে আমরা কত দিয়ে ভাগ করলাম? 8। এটি গেল আমাদের পূর্ণ সংখ্যা। এখন আসি ভগ্ন সংখ্যা। তাহলে ভগ্ন সংখ্যা আমরা 8 দ্বারা গুণ, পূর্ণ সংখ্যা 8 দ্বারা ভাগ করেছি, এখন ভগ্ন সংখ্যাকে 8 দ্বারা আমরা গুণ। এখন 0.150 কে 8 দ্বারা গুণ করলে কি হয় আমরা দেখি। পূর্ণ সংখ্যার পর যে অংশ থাকবে সেটি সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট অংশে পুনরায় 8 দিয়ে ভাগ করতে হবে, পুনরায় পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ যত ভগ্ন সংখ্যাটি পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। প্রক্রিয়া 4-5 বার চালানোর পরে পূর্ণ সংখ্যা না হয় সেটি আসন্ন মানুষের পরে। এখানে দেখতে পাবে 1, 2, 3, 4, 5। অতপর সংরক্ষিত পূর্ণ সংখ্যা প্রত্যেকে নিজ দিকে পর্যায়ক্রমে সাথে লিখে সমতুল্য অঞ্চল পাওয়া। এটা দা উপর থেকে নিচে, এটা হচ্ছে এম এস কে আর একটা ই এস মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লাইট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা লিখি 1, 1, 4, 6, 3 দশমিক। তাহলে এই যে 150 দশমিকের অক্টাল হচ্ছে আমাদের 1, 1, 4, 6। দশমিক ভগ্ন সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তরিত করা যায় সেটি আমি এখন শিখছি। তাহলে এর আগের দুটি আমরা কি করলাম, দশমিক থেকে নিলাম বাইনারি, এখন নিলাম দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে বাইনারি নিতে হলে পূর্ণ সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করেছি, ভগ্ন সংখ্যা আমরা 2 দ্বারা গুণ। দশমিক থেকে অক্টাল নিতে হলে দশমিককে 8 দ্বারা ভাগ করেছি, আর ভগ্ন সংখ্যাকে 8 দ্বারা আমরা গুণ করেছি। দেখ আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রথমে নিলাম বাইনারি, এরপর নিলাম অক্টাল, পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা। এখন আমরা নেব দশমিক থেকে হেক্স। হ্যাঁ দেখো, দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সা ডেসিমালে রূপান্তর পেলে হেক্সা মানে কি, হেক্সা মানে হচ্ছে 16। তাহলে আগে আমরা বাইনারি নিলে 2 দ্বারা ভাগ করছি, অক্টাল নিলে 8 দ্বারা ভাগ করেছি, এখন আমরা কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। তাহলে 16 দিয়ে এখানে 423 কে আমরা 16 দিয়ে ভাগ করলে কি হয়? 16 × 26 হাতে থাকবে কত? 7। তাহলে ভাগ করার পর ভাগফলকে নিচে 26টা হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 7। তাহলে আমরা আগের মতোই ভাগফলটাকে আমি নিচে রাখবো, ভাগশেষকে আমরা ডানে রাখবো। ভাগ
ফলকে পুনরায় আমরা ষোলো দিয়ে ভাগ এবং পুনরায় ভাগফলকে নিচে ভাগ শেষকে ডানে নিই। দেখো ওয়ান হচ্ছে ভাগফল, ভাগ শেষ হচ্ছে কি দশ। এখানে একটা মজার বিষয় খেয়াল করো, আমাদের হেক্সাডেসিমালে কিন্তু এর আগে তোমাদের নামতা পড়িয়েছিলাম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কিন্তু নয়ের পরে দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো লেখা যাবে না। হেক্সাতে নয়ের পরে হবে এ, বি, সি, ডি, ই, এফ। এখানে দেখো দশ আছে, তাহলে দশ হলে এটাও কী হবে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে দশের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমালে কত লিখব এ, যদি এগারো আসে তাহলে বি, বারো আসলে সি, তেরো আসলে ডি, চোদ্দো আসলে ই, পনেরো আসলে এফ। মনে থাকবে তো, কারণ পরীক্ষায় কিন্তু এই হেক্সাডেসিমালের অঙ্ক সবচেয়ে বেশি আসে, তোমরা এই হেক্সাডেসিমাল অঙ্কগুলা খুব ভালো করে করো। আবার বলতেছি দেখো, বাইনারিতে দুইটি সংখ্যা জিরো এবং ওয়ান, নামতাগুলো ভুলে গেছো কিনা জানি না। অক্টাল মানে হচ্ছে কয়টি সংখ্যা, আটটি সংখ্যা, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। দশমিক মানে দশটি সংখ্যা, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। আর হেক্সাডেসিমাল মানে কয়টি সংখ্যা, ষোলোটি। এখন জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। নাইনের পরে আর দশ লেখা যাবে না, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে হেক্সাডেসিমালেই শুধু ব্যতিক্রম, বাইনারি, অক্টাল এবং ডেসিমালে কোনো সমস্যা নাই। হেক্সাডেসিমালেই শুধু দশ থেকে পনেরো পর্যন্ত লেখা যাবে না, ওইখানে লিখতে হবে এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে এই চার নাম্বার হচ্ছে এই প্রক্রিয়া ততক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত শূন্য না হয়। এই মানে আমার দেখো এখানে আমাদের শূন্য আসছে, কাজে এখন আর ভাগ করা যাবে না। অতএব অবশিষ্ট সংখ্যাগুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। নিচ থেকে আমি উপর দিকে লিখি, তাহলে উত্তরটা কী হবে আমাদের, ওয়ান এ সেভেন, ওয়ান এ সেভেন। এখানে কী লেখা আছে, হেক্সাডেসিমাল। অর্থাৎ যখন হেক্সাডেসিমাল থাকবে তখনই শুধু এ, বি, সি, ডি, ই, এফ লিখব, অন্য কোথাও আমরা এটি লিখব না। তাহলে হেক্সাডেসিমাল তোমাদের মনে থাকবে তো, হেক্সাডেসিমালেই শুধু এ, বি, সি, ডি, ই, এফ আমরা লিখব, অন্য কোথাও আমরা লিখব। তাহলে দশমিক পূর্ণ সংখ্যায় হেক্সাডেসিমাল রূপান্তর সবার ক্লিয়ার। এরপর আমরা আসি দশমিক। হ্যাঁ, এখন দশমিকে আমরা কি করব, আগের মতো আগেরটা আমরা ভাগ করলাম, এটি আমরা কি করব, গুণ। তাহলে
एक नम्बर पॉइंट की लाज भग्न संख्या हेक्साडेसिमल संख्या 16 दिए गुण करते हैं गुण कर लम 0.150 इंटू 16 2.40 पूर्ण संख्या कत दुई ये संरक्षण देखो गुण करार पर যে পূর্ণ সংখ্যাটি আঁকবে সেটি সংরক্ষণ করতে হবে এই তিন নম্বর দেখো অবশিষ্ট ভগ্ন সংখ্যাটিকে পুনরায় বেস 16 দিয়ে গুণ করতে হবে এবং পুনরায় পূর্ণ সংখ্যাটিকে সংরক্ষণ করতে হবে এটিকে আবার গুণ করলাম 6.4 দুটি সংখ্যা এখানে 6টি পূর্ণ সংখ্যা এটাকে আমরা সংরক্ষণ এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যায় পরিণত না হয় প্রক্রিয়াটি 4 থেকে 5 বার চালানোর পরও যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি আসন্ন মান হিসাবে ধরে নিতে হবে এখন আমরা দেখো 5 বার 1 2 3 4 আমাদের আর গুণ করার প্রয়োজন নাই এখন আমরা কি করব অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে দশমিক ভগ্ন সংখ্যাটি সমতুল্য হেক্সাডেসিমাল মান পাওয়া যাব এখন আমরা উপর থেকে নিচ দিকে সাজাব 2 6 6 6 6 দেখো 2 4 6 তাহলে এই যে 0.15 ডেসিমালের হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0.2 4 6 তাহলে আশা করি এই দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তরিত হয় তোমরা বুঝতে পারো তাহলে পূর্ণ সংখ্যা আমরা 16 দ্বারা ভাগ করলাম আর ভগ্ন সংখ্যাকে আমরা 16 দ্বারা কি করলাম গুণ করলাম তাহলে আমরা একটু সামারি করি পূর্ণ সংখ্যায় হবে ভাগ ভগ্ন সংখ্যায় হবে গুণ পার্থক্যটা দেখো পরীক্ষায় কিন্তু আমাদের ভুল করলে চলবে না পূর্ণ সংখ্যায় হবে ভাগ ভগ্ন সংখ্যায় হবে গুণ পূর্ণ সংখ্যায় আমরা উপর থেকে নিচের দিকে লিখব ভগ্ন সংখ্যায় আমরা নিচের দিকে উপর দিকে লিখব আরেকটি হচ্ছে পূর্ণ সংখ্যার উত্তর পূর্ণ সংখ্যা হবে ভগ্ন সংখ্যার উত্তর ভগ্ন সংখ্যা আরেকটি পরীক্ষায় ভুল করে যেটি আমি আগেই বলেছি হেক্সাডেসিমাল তোমাদের সবচেয়ে পরীক্ষায় বেশি বেশি আসে এই হেক্সাডেসিমালে 10-এর পরিবর্তে এ লিখতে হবে যদি 15 আসে এখানে এফ লিখতে হবে তাহলে এ বি সি ডি ই এফ এটি আমাদের লিখতে হবে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তরিত করা যায় আমরা শিখলাম এরপর ভগ্ন সংখ্যা থেকে কিভাবে আমরা সংখ্যায় রূপান্তরিত করা যায় আমরা শিখলাম তাহলে পূর্ণ সংখ্যায় 3টি নিয়ম ভগ্ন সংখ্যায় 3টি পূর্ণ সংখ্যায় 2 দিয়ে ভাগ আর দিয়ে ভাগ আরেকটি হচ্ছে 16 দিয়ে ভাগ ভগ্ন সংখ্যায় 2 দিয়ে গুণ আট দিয়ে গুণ 16 দিয়ে ঠিক আছে এখন আমরা 6টি নিয়ম শিখলাম আমরা এখন 2-1টি অঙ্ক করব দেখি আমরা পারি কি একক কাজ তোমরা দেখো দশমিকতে হেক্সাডেসিমাল এর দশমিক মান কত হবে
আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম, তোমরা আমাকে মেসেজে ইনবক্স করো এই রেজাল্টটা কী হবে। তাহলে 10-এর হেক্সাডেসিমালের দশমিক মান কত? উত্তর হবে ক8, খ9, গ16, খ হচ্ছে 20। এর মধ্যে কোনটি সঠিক? তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের ভিতরে তোমরা অঙ্কটি করে আমাকে জানাও। দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 16। যারা 16 হয়েছে তাদের ঠিক আছে, যাদের 16 উত্তর হবে গ, যাদের গ হয়েছে তাদের ঠিক, আর যাদের গ হয়নি তাদের প্রশ্ন ঠিক নাই। এরপর আমাদের মূল্যায়ন, 31-এর বাইনারি মান কত এটা তোমরা আমাকে বের করে দিবে। সময় 5 মিনিট। দশমিকের বাইনারি মান হবে 5টি 1, যাদের 5টি 1 হয়েছে তাদের সঠিক, যাদের 5টি 1 হয় নাই তাদের অঙ্ক হয়নি। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক সঠিক উত্তর কোনটি তোমরা বের করো। হ্যাঁ,
দুই নাম্বার অঙ্কটি 17 যাদের হয়েছে তাদের উত্তর সঠিক। দুই নাম্বারের তো যাদের 17 হয়েছে তাদের সঠিক, যাদের 17 হয়নি তাদের সঠিক নয়। এখন বাড়ির কাজ, আমরা এইগুলো লিখব এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করব। সবাই একটু খাতায় পেন করে, এটা কিন্তু কম্বাইন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসাথে দেওয়া, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসাথে দেওয়া, আমরা কিন্তু আলাদা আলাদা করেছি কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের একসাথে থাকবে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা। বাসায় করবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।